বইপ্রেমী পাঠকদের জন্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রশাসন প্রতিষ্ঠা করেছে দৃষ্টিনন্দন পাঠাগার। এমন উদ্যোগে খুশি বইপ্রেমীরা। দৃষ্টিনন্দন এই পাঠাগারে নিয়মিত বই পড়ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা জানতে পারছেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য। পাঠাগারটি স্থানীয় শিক্ষা প্রসারে বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান পাঠকরা। গাজীপুরের কালীগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রফিক সরকার। দিন দিন মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় ছাপা হরফের বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন পাঠকরা। নিজেদের একসময়ের কেনা বইগুলো পড়ে আছে অবহেলায় অপাঠ্য অবস্থায়। তাই বইপ্রেমীদের জন্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলি সাদিকির উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার। গত বছরের মাঝামাঝি সময়ে কাজ শুরু করা পাঠাগারটি ইতোমধ্যে সকল মানুষের নজর কেড়েছে। দৃষ্টিনন্দন এ পাঠাগারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। এখানে এসে আমরা অনেক কিছু ভালো লাগে। আমরা স্কুল থেকে সবাই বন্ধুরা মিলে এখানে পড়তে আসি। পাঠাগারে একসাথে 50,000 বই রাখার ব্যবস্থা রয়েছে। 30 থেকে 35 জন পাঠক নিরিবিলি পরিবেশে বসে বই পড়ার সুযোগ পাচ্ছেন। নিরিবিলি পরিবেশে বই পড়ার সুব্যবস্থা রয়েছে। পাঠাগার প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পাঠক বাড়ানোর জন্য বই পড়া প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করতে হবে বলে মনে করেন সুধীজনেরা। বই পড়ার কোনো বিকল্প নাই, তবে পাঠক বাড়ানোর জন্য বই পড়া প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করতে হবে। শিশু কিশোরদের মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে এই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাঠক যেন তৈরি হতে পারে, প্রত্যেক দিন একটি করে স্কুল ভিজিট করবে, তারা 1 ঘন্টা সময় এখানে দিবে এবং তাতে করে এই শিশু কিশোরদের মধ্যে বই পড়ার যে আগ্রহ সেটি তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। ইন্টারনেটের কারণে পাঠ্য বইয়ের বাইরে পাঠাগারে এসে বই পড়ার পাঠক কমে গেছে। তবে দৃষ্টিনন্দন এ পাঠাগারে পাঠকের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করলে পাঠক ফিরে আসবে বলে প্রত্যাশা সবার। গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকার, বাংলা টিভি। সিলেটের বন্দরবাজারে শ্রী ব্রহ্ম মন্দিরে ত্রয়ী প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। সকালে ত্রয়ীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। রামকৃষ্ণ মিশন সিলেটের সভাপতিত্বে, বিজিৎ কুমারদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন সিলেটের সাধারণ সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। এই সময় বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অধ্যাপক প্রশান্ত কুমার সাহা এবং অধ্যাপক নৃপেনন্দ দাল সহ অন্যান্যরা। বক্তারা বলেন অমিতা বর্ধনের ত্রয়ী সমাজের নানা বিষয় নিয়ে সাহিত্য ও গুণধর্মী গ্রন্থ হিসাবে ভূমিকা রাখবে। জামালপুরের মাদারগঞ্জের কড়াইচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতরাতে কড়াইচড়া ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কড়াইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুস্তাকিম ও সাইদুর রহমান সহ আরও অনেকে। এ সময় মাদারগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোতে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন প্রশাসনের কাছে সেই দাবি জানান তারা। নির্বাচনের জন্য